নমস্কার খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত দর্শক স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা শক্তি ধারণ এবং শক্তির মুক্তিকে অপটিমাইজ করার জন্য আইসো প্রপানাল উৎপাদনের জন্য নতুন অনুঘটক সিস্টেমগুলি বিকাশের মাধ্যমে তরণ বা তরল জ্বালানি সঞ্চয়ের পদ্ধতিগুলিকে উন্নত করছেন যেহেতু ক্যালিফোর্নিয়া পুনর্নবীকরণযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরিত হচ্ছে এর জন্য নতুন প্রযুক্তির প্রয়োজন যা বৈদ্যুতিক গ্রিডের জন্যে শক্তি সঞ্চয় করতে পারে রাতে সৌরশক্তি কমে যায় এবং শীতকালেও কমে যায় বায়ুশক্তি এপস এবং প্রবাহ ফলস্বরূপ পুনর্নবীকরণযোগ্য বিদ্যুতের বিদ্যুতের উচ্চ এবং নিম্ন মসৃণ করার জন্যে রাষ্ট্র প্রাকৃতিক গ্যাসের ওপর অনেক বেশি নির্ভর করে বৈদ্যুতিক গ্রিড একই হারে শক্তি ব্যবহার করে যে হারে আপনি এটি তৈরি করেন এবং আপনি যদি সেই সময় এটি ব্যবহার না করেন এবং আপনি এটি সংরক্ষণ যদি করতে না পারেন তবে আপনাকে অবশ্যই এটাকে ফেলে দিতে হবে রবার্ট রবার্ট সোয়েন বলছেন মানবিক ও বিজ্ঞান স্কুলের রসায়নের অধ্যাপক আর ওয়েস মাউথ পুনর্নবীকরণযোগ্য শক্তি সঞ্চয়ের জন্য একটি উদীয়মান প্রযুক্তি অন্বেষণ করতে একটা স্ট্যানফোর্ড দলকে নেতৃত্ব দিচ্ছেন তরল জৈব হাইড্রোজেন ক্যারিয়ার এলো এইচ সি এস হাইড্রোজেন জ্বালানি বা বা বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে মাধ্যম হিসাবে ব্যবহৃত হয় কিন্তু এটিকে ধারণ করা এবং পরিবহন করা ভীষণ কঠিন তাই উনি ওনারা বলছেন আমরা তরল জ্বালানিতে বৈদ্যুতিক শক্তিকে বেছে বেছে রূপান্তর এবং দীর্ঘমেয়াদী সঞ্চয় করার জন্য একটি নতুন কৌশল তৈরি করেছি আমেরিকান কেমিক্যাল সোসাইটির জার্নালে এই কাজের বিবরণে একটি গবেষণার সিনিয়র লেখক ওয়েব মাহত বলছেন আমরা বায়োবিও হাইড্রোজেন তৈরি না করে একটি তরল জ্বালানিতে বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করার জন্য একটি অভিনব নির্বাচনী অনুঘটক সিস্টেমও আবিষ্কার করেছি তরল ব্যাটারি গ্রিডের জন্য বিদ্যুৎ সঞ্চয় করতে ব্যবহৃত ব্যাটারি স্মার্টফোন এবং বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি লিথিয়াম আয়ন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয় সেখানে শক্তি সঞ্চয় স্কেলের কারণে গবেষকরা সেসব প্রযুক্তির পরিপূরক হতে পারে এমন সিস্টেমের জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন এর মধ্যে রয়েছে এলো যা অনুঘটক এবং উন্নত তাপমাত্রা ব্যবহার করে হাইড্রোজেন সংরক্ষণ এবং সেটাকে রিলিজও করতে পারে কোনো কোনো দিন এল ব্যাপকভাবে তরল ব্যাটারি হিসেবে কাজ করতে পারে শক্তি সঞ্চয় করে এবং প্রয়োজনে ব্যবহারযোগ্য জ্বালানি বা বিদ্যুৎ হিসেবে দক্ষতার সাথে ফিরিয়েও দিতে পারে ওয়েবমার দল হাইড্রোজেন শক্তি সঞ্চয় স্থান এবং রিলিজ সিস্টেমে উপাদান হিসাবে আইসোপ্রোপনল এবং অ্যাসিটন অধ্যয়ন করেছেন আইসোপ্রোপানল যা ঘষা অ্যালকোহল হাইড্রোজেনের একটি উচ্চ ঘনত্বের তরল পাম্প যা বিদ্যমান পরিকাঠামোর মাধ্যমে সংরক্ষণ বা পরিবহন করা যেতে পারে যতক্ষণ না এটি একটি জ্বালানি কোষে জ্বালানি হিসাবে ব্যবহার করার সময় হয় বা কার্বন ডাইঅক্সাইড নির্গত না করে ব্যবহারের জন্য হাইড্রোজেন ছেড়ে দেয় তবুও বিদ্যুতের সাহায্যে আইস্য উৎপাদনের পদ্ধতিগুলি অকার্যকর জল থেকে দুটি প্রোটন এবং দুটি ইলেকট্রন হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত হতে পারে তারপরে একটি অনুঘটে হাইড্রোজেন থেকে আইস্য প্রপনাল তৈরি করতে পারে কিন্তু আপনি এই প্রক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস চান না ওয়েবমাদ বলছেন প্রতি ইউনিট আয়তনে এর শক্তির ঘনত্ব কম আমাদের হাইড্রোজেন গ্যাস তৈরি না করে সরাসরি প্রোটন এবং ইলেকট্রন থেকে আইস্য তৈরি করার একটি উপায় আমরা খুঁজছি এবং আমরা পেয়েও গেছি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ